দাদা কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছি। জি, পাখির ঘর ইউটিউব চ্যানেলটা যারা নিয়মিত সব সময় দেখে থাকেন তাদের জন্য আজকে ছোট্ট একটু ভিডিও। দাদা অনেক দূর থেকে আসছে, দাদার পরিচয় জানবো ইনশাল্লাহ, আর কেন এই ভিডিও করেছি সেটার উদ্দেশ্য ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। দাদা আপনি লোকেশন কোথায়? লোকেশন চাঁদপুর। চাঁদপুর গ্রামের বাড়ি কোথায়, মানে চাঁদপুর কোথায় থাকেন? পুরানবাজার। পুরানবাজার, আপনার লোকেশনটা যদি আমাদের একটু জানাইতেন। চাঁদপুর পুরানবাজার মেরকাই রোড। আচ্ছা, মানে আপনাদের তো একটা মানে গোষ্ঠী আছে, ওটা সবাই চাঁদপুরে, চাঁদপুরে সবাই থাকেন। আর আপনার নাম? স্বপন কুমার সাহা। আচ্ছা, কারণ অনেকেই আসলে চাঁদপুর থেকে আমার কাছ থেকে পাখি নিয়েছেন, আশা করি আপনারা দাদাকে চিনে রাখবেন, কারণ দাদুন একজন খামারি। তো অনেকেই বলেন যে পাখির সেক্টর একদম শেষ হয়ে যাচ্ছে, পাখি এখন মানুষ কিনতেছে না, সবাই বিক্রি করে ফেলতেছে। এই মুহূর্তে দাদা আপনি এসে পাখি কিনতে চাচ্ছেন কেন? আমার ছোটকাল থেকে শখ। আচ্ছা, সময় মুরগি পালতাম, ছাগল পালতাম, মায়ে অনেক সময় বকরি কত। আচ্ছা, কবুতর পালতাম, ওই ঢাকা শহর বহুত কবুতর নিয়েছি শখ, তারপর কবুতর পারি না, ওলা ওই করে পাখি কিনবো কিনবো, তা আমি এক দুই জোড়া শখে কিনছি। হ্যাঁ, অনাস্তাতে মনে চায় মানে পাখি বাড়ানোর জন্য। আচ্ছা, আপনার ভিডিও দেখে আপনার খুব ভালো লাগলো যে আপনার থেকে পাখিও কিনবো। হ্যাঁ, আপনার কাছে কিছু পাখিও যেন বিক্রি করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই সাথে পাখি যে এই যে দাম কমে যাচ্ছে, আপনি কি ভয় পান না যে পাখির দাম কমে যাচ্ছে, আমি এই টাইমে এসে পাখি কিনতেছি? না, ভয় কি, যা আছে ভগবান আল্লাহ একদিন একটা করবই, ভয় আর ভয় করে তো লাভ নাই। তা আমিও কিন্তু মনে করি যে দাদা যেই দাম দিয়ে কিনবেন আপনি সেই দাম দিয়ে বিক্রি করবেন, ব্যাপারটা এরকম না। আপনি তো এখন আগে এক সময় লাখ টাকার পাখি, এখন হয়তো বা কিছুটা দাম কমছে, কমে কিনবেন কমে বিক্রি করবেন। পাখি তো আর আহামরি খায় না, যে অনেক খায় বা যত্ন নিতে পারবেন। আর যাদের শখ আছে ইনশাল্লাহ তারা কিন্তু পাখি পালবে, দাম বেশি হোক আর কম হোক। আচ্ছা, এখন আপনার বাসায় কি কি ধরনের পাখি আছে? আমার বাসায় আছে লাভবার্ড। হ্যাঁ, কয় জোড়া লাভবার্ড পালেন? লাভবার্ড বর্তমানে চার জোড়া থেকে শুরু। আর কি পাখি আছে? আর জাবা। জাবা কয় জোড়া আছে? জাবা আছে রানিং পেয়ার আছে চার জোড়া। হ্যাঁ, আর এমনি আছে সাত পিস আছে, মানে ধরেন মানে জোড়া টোড়া দিন। এগুলা কি রেজাল্ট পাচ্ছেন? হ্যাঁ, রেজাল্ট পাচ্ছি। আমার কোয়ারে ডিম আছে এক জোড়া, হ্যাঁ জোড়া, এক জোড়া বাচ্চা আছে ছয় পিস। আচ্ছা, আপনি নিজস্ব বাসায় পালেন না ভাড়া বাসায় পালেন পাখি? নিজস্ব বাসায়। নিজস্ব বাসার পাখিগুলো পালেন, আর ছাদের উপরে না ব্যালকনিতে না ঘরে পালেন, কিভাবে পালেন? আগে ব্যালকনিতে পালতাম, এখন ছাদে পালি। ছাদে পালেন, মানে আস্তে আস্তে বড় করতে চাচ্ছেন খামারটা। আলহামদুলিল্লাহ, এটার আশা করি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। এই চার পেয়ার লাভবার্ডে থেকে আপনি কত পিস বাচ্চা পেয়েছেন এই পর্যন্ত? আমি এই প্রথম এইবার এটির বাচ্চা থেকে কিনছিলাম, এইবার এই ভিজে দিয়েছিলাম, পরে এদিকে 11 পিস। আচ্ছা, আমরা একটু কষ্ট করে আপনার পাখিগুলো যেগুলো নিয়ে আসছেন আমরা এটা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই হলো দাদা আমার জন্য পাখি নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, মানে এত সুন্দর, এত কোয়ালিটি, যে কালারই হোক আপনাদের অনেকেরই পছন্দ গ্রিন ফিশার, আর এখানে একটা আছে লাইন ফিশার। তো আলহামদুলিল্লাহ, এখানে দাদা কয় ঘরের বাচ্চা? তিন ঘরের বেবি। মানে কয়বার বিট করাইছেন? একটা মানে বাবা মা কয়টা করে বেবি করে আপনার পাখি? আমার এনে ডিম দিছিল 5-6টা। আচ্ছা, কয়টা করে বেবি পাইছেন? 3-4টা ফুটতে এমনি একটা মরে যেত, কথা আছে 3 পিস পাইছি করোনা মধ্যে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কোয়ালিটি, মানে পাখি যা পাইছেন আপনি, যে নতুন অবস্থায় এত সুন্দর কোয়ালিটির পাখি, যেমন বডি ফিটনেস তেমন ওদের কালারও আসছে আলহামদুলিল্লাহ। বয়স কেমন হলো এগুলো? এগুলো 10 মাস আছে, 8 মাস একটু, 6 মাসের 2টা। আচ্ছা দাদা, এখন এই পাখিগুলো আমাকে দিতে আসছে আপনাদের যাদের এইসব গ্রিন ফিশার পাখি প্রয়োজন, নিউ অ্যাডাল্ট বা পুরো ফুল অ্যাডাল্ট আছে, যেগুলো 10 মাস ওইগুলো তো মেটিং করতেছে, ওইগুলো মেটিং করতেছে, তো এগুলো যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নেবেন দাদা। এই রেডের আপার লাইন? আচ্ছা, তো দাদা এর মধ্যে রেডের আপার লাইন, গ্রিন অফলাইন এগুলো নিতে আসছে, বাকিটা আমরা পাখি খাঁচার মধ্যে ঢুকিয়ে তারপরে একদম শেষ পর্যায়ে আবার ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করব। তো আজকের এই ভিডিওটা মূলত আমি এভাবে করি না। তো দাদার ছেলের বয়স কতটুকু? এই 12 বছর। খুব রিকোয়েস্ট করেছে যেন দাদাকে আমি ইউটিউব চ্যানেলে দেখাই, দাদা একটা বড় খামারি হতে পারে, এবং দাদাকে মোটামুটি যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা যেন চিনে রাখেন দাদার রিকোয়েস্টে, এবং দাদার ছেলের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করে নিলাম। পাখি বিক্রি করতেছি এটা মূল উদ্দেশ্য ছিল না, জাস্ট একটু উদ্দেশ্য ছিল যে নতুন নতুন খামারি তৈরি হবে তাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে পাখি যে প্রেমী অনেক আছে বা পাখি পালতে চাচ্ছে এবং ভালো পাখি দিয়ে শুরু করতে চাচ্ছে। দাদা মূলত আমার কাছ থেকে পাখি নেওয়ার উদ্দেশ্যটা কি আপনার? উদ্দেশ্য উন্নতি যাতে একটু পালতে পারি। আচ্ছা,
ভালো কিছু পাইতে পারেন। আপনি কি হাট বাজার থেকে পাখি কিনেন না? না, এখন হাট বাজার থেকে কিনিনি। মানে আপনি খামার খুঁজতেছেন এবং খামার থেকে পাখি নেওয়ার চেষ্টা করতেছেন। ইনশাল্লাহ দাদা কি কি পাখি নিবে এবং সর্বশেষ ইনশাল্লাহ দেখাবো, সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ দাদার পাখি অলরেডি ধরে ফেলেছি আমরা। দাদা রেড হেড অফলাইন নিচ্ছে, গ্রিন অফলাইনের কথা বলেছিল, তো আসলে গ্রিন অফলাইনটা এই মুহূর্তে দাদা যেহেতু প্রথম অবস্থা শুরু করতেছে, আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন অফলাইন আছে, কিন্তু মনে হলো যে এক দুই জোড়া থেকে একসাথে একটা রিজনেবল প্রাইসে দশ জোড়া পাখি নিক, এতে দাদার রেজাল্ট ভালো আসবে এবং সামনের কাজগুলো অনেক সুন্দর হবে। যেমন আমার কাছে যে গ্রিন অফলাইন আছে এগুলো পেয়ার হলো 10,000 টাকা পেয়ার, তো দুই পেয়ার বা তিন পেয়ার পাখি দাদা নিতে পারতো, তো দুই তিন পেয়ার পাখি একটা পাখি যদি কোনো কারণে 19-20 হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, হারায় যায় বা চলে যায়, মারা যায়, তো এই জন্য দাদাকে আপাতত কিন্তু গ্রিন অফলাইন দিলাম না। আপনারা আপনাকে 10 পেয়ার পাখি দিলাম এবং 3-4 পেয়ার না নিয়ে ওই দাম দিয়ে 10 পেয়ার পাখি নিতে পারছেন। দাদা আপনার কেমন লাগতেছে 10 পেয়ার পাখি? আমার খুব ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, আপনি খুশি হলে আমি খুশি, কারণ 10 পেয়ার পাখি আমার সাধ্য অনুযায়ী দাদা আমি ছেলে মেয়ে কনফার্ম করে দিচ্ছি। আপনাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই জানুক যে আমি যদি এগুলো ছেলে মেয়ে ভবিষ্যতে না হয় সেক্ষেত্রে আমি কিন্তু চেঞ্জ করে দিই, আমি ইনশাল্লাহ আপনাকে চেঞ্জ করে দিব যদি ছেলে মেয়ে কনফার্ম না হয়। সেক্ষেত্রে যদি অল্প একটু টাকা 19-20 করতে হয় আপনি একটু করে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনি কাউর মাধ্যমে আমার বাসায় পাখিটা পাঠাবেন বা আপনি নিজে নিয়ে আসবেন, আপনি ইনশাল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন। কারণ যেহেতু আমি যেরকম বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে ঠিক সেই রকম হবে, কারণ আমার কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রেড হেড অফলাইন, গ্রিন অফলাইন এবং দাদায় যে পাখিগুলো দিচ্ছে সেটা আমি কিন্তু কেজে ছেড়ে দিচ্ছি। আমি আবার আরেকবার আপনাদেরকে দেখাই, দেখেন দাদার পাখিগুলো ছোট কেজে যতটুকু না সুন্দর ছিল বড় কেজে কিন্তু এর থেকে আরো বেশি অনেক সুন্দর লাগতেছে। তো দাদা এই মুহূর্তে যেহেতু একদম শেষ পর্যায়ে, তা আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলে যেহেতু ভিডিও দেখে আপনি কিছু পাখি নিতেন, দয়া করে যেন আপনি খুব ভালো রেজাল্ট পান এবং এই পাখিগুলোর বেবি যদি হয় ইনশাল্লাহ আবার আমরা পাবো ইনশাল্লাহ। আর আপনি যদি ভালো দাম পান আপনার এলাকায় আপনি সেল করে ফেলবেন। সর্বশেষ আমাদের জন্য কিছু বলবেন কিনা, যারা নতুন পাখি পালতে চাচ্ছে আপনার মতো উদ্যোগ নিতে চাচ্ছে তাদের জন্য সাহসের জন্য কিছু বলবেন কিনা? আমি বলবো যাদের শখ আছে তারা পারুক, তারা পারুক, সবাই পারলে আমাদের একটু ভালো লাগবে, তাদের কাছে গেলে ভালো লাগবে, সবাই কাজ পারুক, আমি এই আসেন। আচ্ছা ঠিক আছে দাদা, দাদা আপনার লোকেশনটা আরেকবার আমাদের সর্বশেষ একটু জানিয়ে যান। আমার লোকেশন চাঁদপুর, হ্যাঁ বাজার, সরকারি রোড। জি দাদা অসংখ্য ধন্যবাদ, ছোট্ট একটু ভিডিও, ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, খারাপ লাগলে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী ভালো ভিডিও করার জন্য আপনাদের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।